পঞ্চম বর্ষে পদার্পণ করল পূর্ব সিলেটের জনপ্রিয় আইপি টেলিভিশন এবিটিভি। গতকাল 25শে ফেব্রুয়ারি ছিল বিয়ানীবাজার সহ আশপাশ উপজেলার গণমানুষের আকাঙ্ক্ষা, সমস্যা এবং তাদের সম্ভাবনার কথা বলার ডিজিটাল এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা বার্ষিকী। 2018 সালের এই দিনে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে এবি মিডিয়া গ্রুপের পরিচালনাধীন এই প্রতিষ্ঠানটি। আমাদের বহু বাংলাদেশি বিদেশে থাকেন, আমি বললাম যে 1,16,00,000, আর অনেক লোক এই টেলিভিশনের উপরেই বাংলাদেশে হচ্ছে কি না হচ্ছে সেইটার খবরটা পান। সুতরাং নতুন করে যদি আর বিয়ানীবাজারের লোক, এরা বিদেশে অবস্থাপন্ন লোক, তারা নিশ্চয়ই বিয়ানীবাজারে যদি টিভি হয় তারা খুব পছন্দ করবেন এবং তারা আমাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে চান। আপনারা এখানকার বিভিন্ন উন্নয়নের যা হচ্ছে সেইগুলো দেখাবেন, আর যেখানে তাদের সাহায্য প্রয়োজন সেইটাও তুলে ধরলে তারা বিভিন্ন গ্রুপ কর্পোরেশন ওইগুলো করে ওখানেও সাহায্য করবেন। তাদের টেলিভিশন চ্যানেল এবিটিভি হিসাবে আমি আশা করব যে নিশ্চয়ই এটা একটা প্রগতিশীল, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে এবং আমাদের জনগণের কল্যাণে লাগে এমন সব ভূমিকা পালন করবে। বিয়ানীবাজারের এবিটিভির সামনে বসে যে প্রত্যাশার জায়গা মনে হয় যে এই টিভি যেন সার্বিকভাবে নিজের অবস্থানকে বড় করে তুলতে পারে, সেই জায়গাটাকে ধরে গণমানুষের চেতনাকে বাড়িয়ে তারা যেন একটি সুখী সমৃদ্ধ জায়গা তৈরি করে। আমরা মনে করি যে এই বিয়ানীবাজারে একজন মানুষও অভুক্ত থাকবে না, একজন শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবে না, একজন নারীও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। টেলিভিশন যদি এই জায়গাগুলোকে নিয়ম মতো তুলে এবং সকলের সামনে উপস্থাপন করে, তাহলে সবাই মিলে যদি সেই কাজটি করতে এগিয়ে আসে তাহলে এই অপূর্ণতা পূর্ণ হবে। এই প্রত্যাশার জায়গাটা এই চ্যানেল থেকে চাই। দেশ ও প্রবাসে অবস্থানরত পরিচ্ছন্ন, দক্ষ ও মেধাবী সমাজকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তাধারণার প্রতিফলন ঘটাতে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন একজাক তরুণ উদ্যমী সংবাদকর্মী, যারা একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। একই সাথে সাপ্তাহিক বিশেষ প্রতিবেদনে প্রচার করছেন সরকারের বিভিন্ন উন্নয়ন সাফল্য গাথা। সপ্তাহের প্রতি শনিবার বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্যের দরদাম নিয়ে বাজার দর, রবিবার নানা প্রতিকূলতার মাঝেও জীবন সংগ্রামে সফল হওয়া অদম্য উদ্যোক্তাদের সাফল্য গাথার গল্প, সোমবার শিক্ষা সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদন, মঙ্গলবার কৃষি রিপোর্ট, প্রতি বুধবার সরকারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়ে উন্নয়ন প্রতিবেদন, বৃহস্পতিবার দুর্ভোগ দুর্দশা নিয়ে বিশেষ প্রতিবেদন এবং প্রতি শুক্রবার মসজিদ ভিত্তিক বিশেষ প্রতিবেদন মসজিদের শহর বিয়ানীবাজার ধারাবাহিকভাবে নিয়মিত প্রচারিত হচ্ছে। প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে নিয়মিত রিপোর্ট প্রচারের পাশাপাশি রাত 8টায় প্রচারিত হচ্ছে পুরো সিলেটের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো ফ্ল্যাশ নিউজ। বিয়ানীবাজার থেকে যাত্রা শুরু করা এই টেলিভিশনটি এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 109টি দেশে সেটটপ বক্সের মাধ্যমে 24 ঘন্টা সম্প্রচারিত হচ্ছে, যা দেখতে পাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি মানুষ। ইতিমধ্যেই দেশের শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম জাগো বিডিতে দর্শকদের জন্য 24 ঘন্টার অনুষ্ঠানমালা দেখার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নানা সীমাবদ্ধতা আর প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সম্পাদকীয় নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছে এবিটিভি। এবিটিভির এই সাফল্য যাত্রা সারথি সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, পরিচালকবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।